আসসালামু আলাইকুম দৈনন্দিন জীবনে চলার পথে আমরা অনেকেই বিভিন্ন স্টাম্পে স্বাক্ষর দেই ব্ল্যাঙ্ক চেক অনেককে দেই এবং চাকরি করতে গেলে তিনশো টাকার স্টাম্পে চুক্তিবদ্ধ হই এছাড়াও পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলো ভুল করলে আইনের মার আপনি পেঁচিয়ে যেতে পারেন এই পাঁচটি বিষয় নিয়ে আজকে সংক্ষেপে ধারণা দিব পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে রয়েছি নাজিম পাটোয়ারি আপনারা দেখছেন নাজিমস গুডনেস প্রথমে যে বিষয়টি বলবো ঋণ চুক্তির গ্যারান্টেড মানে কেউ একজন ঋণ নিচ্ছে কোনো ব্যাংক থেকে অথবা কোনো সমিতি থেকে অথবা কোনো ব্যক্তির কাছ থেকে সেখানে তারা তিনশো টাকার বা একশো টাকার বা যত টাকারই হোক স্টাম্পে স্বাক্ষর নিচ্ছে বা চুক্তিতে আপনাকে একজন গ্যারান্টেড রাখছে সেখানে আপনি গ্রান্টেড হবেন না আইনগত নিয়মে গ্রান্টেড হওয়া মানে হচ্ছে মূল যে ব্যক্তি ঋণের টাকা নিয়েছে তিনি যদি টাকা পরিশোধ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে এই ঋণের টাকা আপনাকে দিতে হবে তার মানে আপনি গ্যারান্টেড তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি সচেতনতা অবলম্বন করতে হবে আজকে কারোর সাথে সম্পর্ক ভালো আছে আপনি গ্রান্টেড হয়ে গেলেন পরবর্তীতে সম্পর্ক খারাপ হলো সেই ঋণের টাকা কোনো প্রতিষ্ঠানকে যদি ওই প্রতিষ্ঠানকে না দিল সেক্ষেত্রে আপনি অবশ্যই ঋণের টাকা পরিশোধ করতে হবে আইনগত নিয়ম অনুযায়ী দ্বিতীয় যে বিষয়টি কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে তিনশো টাকার স্টাম্পে চুক্তিবদ্ধ করে স্বাক্ষর নিয়ে নেয় অথবা ব্ল্যাঙ্ক স্টাম্পে স্বাক্ষর নিয়ে রাখে যে জিনিসটা কখনোই করা যাবে না এটা করে ফেললে আপনি সে প্রতিষ্ঠানের অধীনস্থ এবং খুব কঠোরভাবে সেখানে আটকে গেলেন আইনগত নিয়ম অনুযায়ী ব্ল্যাঙ্ক স্টাম্প হলে সে তার সুবিধা মতো এটাকে ব্যবহার করতে পারবে লিখিত স্টাম্প হলে সে লিখিত স্ট্যাম্পে চুক্তিতে যে সত্য দেয়া থাকবে তা আপনি পালন করতে বাধ্য হবেন এবং তারা অনেক সুযোগ সুবিধা বেশি পাবে কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে অবশ্যই স্টাম্পে স্বাক্ষর দেওয়া যাবে না তিন কারোর সাথে লেনদেন আছে আপনি তাকে চেক দিবেন সেক্ষেত্রে অবশ্যই চ্যাকে যে টাকার অঙ্ক রয়েছে সেটা খালি রাখবেন না সেটা পূরণ করে দিবেন এবং তারিখ অবশ্যই দিয়ে দিবেন অনেকেই আছে টাকার অঙ্ক লিখে তারিখ দেয় না বলে যে যখন উঠাবেন তখন তারিখ দিয়ে উঠাবেন না এটা করা যাবে না আপনি তারিখ দিলে এই চেকটার ওই তারিখ থেকে পরবর্তী ছয় মাসের একটি ভ্যালিডিটি তৈরি হয়ে গেল সে চাইলেও ওই ছয় মাস পরে মামলা দিতে পারবে না চ্যাকের এগেনস্টে কিন্তু আপনি যদি তারিখ ব্যবহার না করেন সেক্ষেত্রে সে পাঁচ বছর পরে হলেও এই চ্যাকটি ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে আপনার সাথে থাকা সম্পর্কের অবনতি হলে সে এটার মিস করতে পারে তাই কাউকে যদি লেনদেনের চেক দেন সেক্ষেত্রে অবশ্যই টাকার অঙ্ক মাস্ট লিখতে হবে তারিখও অবশ্যই লিখতে হবে এই দুটি জিনিস ফিল করে দিলে আপনি কিছুটা সেফ চার নাম্বার যে বিষয়টি লাগবে জাল দলিল অনেকেই বিভিন্ন জায়গা জমিন সংক্রান্ত জাল দলিল তৈরি করে সেখানে সাক্ষী হতে যাবেন না অথবা সেটার সাথে সম্পৃক্ত হতে যাবেন না এটা যখন প্রমাণিত হবে তখন আপনিও গুরুতর অপরাধে অপরাধী হয়ে যাবেন তাই জাল দলিলে কখনো সাক্ষী বা সম্পৃক্ত হবেন না পাঁচ নাম্বার যে বিষয়টি তা হচ্ছে মিথ্যা মামলার সাক্ষী মানে কোনো একটা মামলা হচ্ছে যেটার কোনো ভিত্তি নেই যিনি যাকে অপরাধী হিসেবে উপস্থাপন করেছে তিনি এই অপরাধে অপরাধী নয় মামলাটি মিথ্যা সে মামলায় সাক্ষী হবেন না কারণ যখন এটা প্রমাণিত হবে বা এই বিষয়টি চলে আসবে যে এটা মিথ্যা মামলা তখন কিন্তু সাক্ষী হিসেবেও আপনি যে ভুল বা ভুয়া সেটাও প্রমাণিত হয়ে যাবে তখন আপনি অবশ্যই চাপে থাকবেন এবং আইনগত নিয়মে আপনি ফেসে যেতে পারেন আশা করি পাঁচটি বিষয় আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আশা করি তথ্য ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন এই ধরনের নিত্য নতুন তথ্য ভুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ